বন্ধুরা নমস্কার, আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে আজকে আপনাদের একটা বিশেষ সুবিধার কথা জানাবো। SBI থেকে আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা পাঠানো হচ্ছে, সেটা শোনার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন। নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি SBI থেকে কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, সেটা আপনাকে আমি ডিটেলস দেখিয়ে দিই। SBI কাল নতুন একটা স্টেটমেন্ট দিয়েছে, যে বা স্কিম স্টেটমেন্ট দিয়েছে যে আপনি বাড়ি বসেই মাত্র 45 মিনিটের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এবং সেটি খুব কম ইন্টারেস্টে, যেটা 6 মাস আপনাকে কোনো EMI দিতে হবে না। ফার্স্ট 6 মাস আপনাকে কোনো EMI দিতে হবে না এবং ইন্টারেস্ট রেট অনেক কম। দেখে নিই কী বলছে SBI। SBI লকডাউনের জন্য স্পেশাল এমার্জেন্সি লোন লো স্টেটে দিচ্ছে, ইমার্জেন্সি লোন লো স্টেটে SBI দিচ্ছে তাদের কাস্টমারদেরকে, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে প্রথম 6 মাস কোনো EMI ইনস্টলমেন্ট আপনাকে দিতে হচ্ছে না। তারপরে কি বলছে যে লোনটা দেখুন কিভাবে 45 মিনিটসের মধ্যে আপনি পেয়ে যাবেন ঘরে বসে বসে, ঠিক আছে। ইন্টারেস্টের 7.5, আর আপনার কীভাবে প্রসেসটা আছে, এটা 24 ঘন্টায় খোলা থাকবে। আপনাকে শুধুমাত্র একটাই কন্ডিশন যে আপনার SBI এ আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আপনাকে প্রথমে কী করতে হবে, 5656 নম্বরে একটা SMS পাঠাতে হবে, লিখতে হবে PAPL এবং স্পেস দিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4টা সংখ্যা, PAPL লাস্ট 4টা সংখ্যা এবং 5676766 পাঠিয়ে দিতে হবে। পাঠানোর পরে ওরা আপনাকে মেসেজ করবে যে আপনি এলিজিবল কি না, এলিজিবল হলে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেটি 45 মিনিটসের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কিভাবে নেবেন, 4টি স্টেপের মধ্যে আপনি লোনটা পেতে পারেন। ফার্স্ট স্টেপ কি, আপনাকে ডাউনলোড করতে হবে স্টেট ব্যাংকের ইয়োনো অ্যাপ, ওখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে চুজ করতে হবে কত টাকার আপনি লোন চান এবং কত টাইমের জন্য চান, এবং এন্ট্রি করে আপনাকে OTP আসবে, ওই OTP পুট করলেই আপনার অ্যাকাউন্টের টাকা আপনার চলে আসবে। এখন বলি ইয়োনো অ্যাপটা কি। ইয়োনো অ্যাপটা হচ্ছে আপনার SBI একটা অনলাইন প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশন। এটা কীভাবে পাবেন, গুগল প্লেতে গিয়ে আপনি ওটা ইনস্টল করতে পারবেন। আপনাকে দেখিয়ে দিই কীভাবে ওটা আপনি ইনস্টল করবেন। এই আপনার গুগল প্লেতে গেলাম, এখানে ইয়োনো SBI বলে লিখবেন, SBI বলে ওটাকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি কী করবেন, লগ ইন করবেন, আপনার ATM কার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আপনার যদি আগে থেকে ইয়োনো থাকে তাহলে ওখান থেকে লগ ইন করে ডাইরেক্ট আপনি লোন অপশানে চলে যাবেন, ইনস্ট্যান্ট লোনের অপশানে চলে যাবেন, ওখান থেকে আপনি এটা পেয়ে যাবেন। আমি নেক্সট ডে কীভাবে ইয়োনো থেকে আপনি লোনটা স্যাংশন করবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেব। আপাতত এইটুকুই থাক, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরের ভিডিও জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরের ভিডিওটা জলদি পেয়ে যাবেন। ধন্যবাদ।